আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বেবিনেম চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 418 নম্বর ক্লাসটি। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমে লেখা আছে, কাজ কখন শেষ হবে? আরবিতে জিজ্ঞাস করবেন মিতা খালাস শোগল। এখানে মিতা অর্থ কখন, খালাস মানে শেষ, শোগল শব্দের অর্থ কাজ। মিতা খালাস শোগল, কাজ কখন শেষ হবে? তারপর লিখা আছে, কিন্তু কাজ বেশি। আরবি ভাষায় বলবেন লেকিন শোগল জিয়াদা। এখানে লেকিন শব্দের অর্থ কিন্তু, শোগল মানে কাজ, জিয়াদা অর্থ বেশি। লেকিন শোগল জিয়াদা, কিন্তু কাজ বেশি। তারপর লিখা আছে, এটা অনেক ভারী। আরবি ভাষায় বলবেন হাদা মাররা তাগিল। হাদা অর্থ এটা, মাররা অর্থ অনেক, তাগিল শব্দের অর্থ ভারী। হাদা মাররা তাগিল, এটা অনেক ভারী। তারপর লিখা আছে, কাজ শেষ হয়নি। আরবিতে বলবেন মাফি খালাস শোগল। এই বাক্যে মাফি অর্থ না, খালাস অর্থ শেষ, শোগল শব্দের অর্থ কাজ। মাফি খালাস শোগল, কাজ শেষ হয়নি। এরপর লিখা আছে, সব মাল নামাও। আরবিতে বলবেন কুলু আগ্রাদ নাজ্জেল। বাক্যটিতে কুলু শব্দের অর্থ সব, আগ্রাদ মানে মালামাল, নাজ্জেল শব্দের অর্থ নামানো। কুলু আগ্রাদ নাজ্জেল, সব মাল নামাও। তারপর লিখা আছে, দুইজন এখানে কেন? আরবিতে জিজ্ঞাস করবেন ইতনিন নফর লেশ হিনি। এখানে ইতনিন নফর অর্থ দুইজন, লেশ মানে কেন, হিনি শব্দের অর্থ এখানে। ইতনিন নফর লেশ হিনি, দুইজন এখানে কেন? তারপর লিখা আছে, আমি বলছি একজন আসতে। আরবি ভাষায় বলবেন আনা গুল ওয়াহেদ নফর ইজি। আনা অর্থ আমি, গুল শব্দের অর্থ বলা, ওয়াহেদ অর্থ এক, নফর মানে লোকজন, ইজি শব্দের অর্থ আসা। আনা গুল ওয়াহেদ নফর ইজি, আমি বলছি একজন লোক এখানে আসতে। তারপর লিখা আছে, আমি তোমাকে বলেছি। আরবি ভাষায় বলবেন আনা গুল ইন্তা। আনা অর্থ আমি, গুল মানে বলা, ইন্তা শব্দের অর্থ তোমাকে। আনা গুল ইন্তা, আমি তোমাকে বলেছি। কতজন লোক এখানে আছে? আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন কাম নফর ফিহিনি। কাম নফর অর্থ কতজন লোক, ফি মানে আছে, হিনি শব্দের অর্থ এখানে। কাম নফর ফি হিনি, কতজন লোক এখানে আছে। এবার লিখা আছে, বাকি লোক কোথায়? আরবিতে জিজ্ঞাসা করবেন ওয়েন বাগি নফর। বাক্যটিতে ওয়েন অর্থ কোথায়, বাগি মানে বাকি, নফর শব্দের অর্থ লোক। ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়? তারপর লিখা আছে, আস্তে আস্তে নামাও, বুঝছ, সোয়াই সোয়াই নাজ্জেল, মালুম। সোয়াই সোয়াই অর্থ আস্তে আস্তে, নাজ্জেল শব্দের অর্থ নামাও, মালুম মানে বোঝা। সোয়াই সোয়াই নাজ্জেল, মালুম, আস্তে আস্তে নামাও, বুঝছ। তারপর লিখা, কিছু লোক রোমে আছে। আরবি ভাষায় বলবেন সোয়াইয়া নফর মজুদ গোরফা। সোয়াইয়া অর্থ কিছু, নফর শব্দের অর্থ লোক, মজুদ মানে আছে, গোরফা শব্দের অর্থ রোমে। সোয়াইয়া নফর মজুদ গোরফা, কিছু লোক রোমে আছে। এরপর লিখা, কেন রোমে আছে? আরবি ভাষায় জিজ্ঞাস করবেন লেশ মজুদ গোরফা। লেশ মানে কেন, মজুদ অর্থ আছে, গোরফা শব্দের অর্থ রোমে। লেশ মজুদ গোরফা, কেন রোমে আছে? তোমার রোমে এলোমেলো কেন? লেশ কিদা কিদা ইনতা গোরফা। লেশ মানে কেন, কিদা কিদা মানে এলোমেলো, ইনতা শব্দের অর্থ তোমার, গোরফা মানে রোম। লেশ কিদা কিদা ইনতা গোরফা, তোমার রোম এলোমেলো কেন? তারপর লিখা আছে, এখানে পাঁচজন লোক আছে। আরবি ভাষায় বলবেন খামসা নফর মজুদ হিনি। এখানে খামসা নফর অর্থ পাঁচজন লোক, মজুদ শব্দের অর্থ আছে, হিনি মানে এখানে।
খামসা নফর মজুদ হিনী, এখানে পাঁচজন লোক আছে। তারপর লিখা, এখানে বেশি কথা বলা নিষেধ। আরবি ভাষায় বলবেন, হিনী গিরগির মামনু। গিরগির শব্দের অর্থ বেশি কথা বলা, মামনু মানে নিষেধ, হিনী অর্থ এখানে। হিনী গিরগির মামনু, এখানে বেশি কথা বলা নিষেধ। তারপর লিখা আছে, আমি আসব তোমার সাথে। প্রশ্নটিকে আরবি ভাষায় জিজ্ঞাস করবেন, আনা ইজি সাওয়া সাওয়া ইন্তা। আনা অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসা বা আসব, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইন্তা মানে তোমার। আনা ইজি সাওয়া সাওয়া ইন্তা, আমি আসব তোমার সাথে। তারপর লিখা আছে, তোমার সাথে কে যাবে? আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, মিন রোহ ইন্তা সাওয়া সাওয়া। বাক্যটিতে মিন অর্থ কে, রো শব্দের অর্থ যাবে, ইন্তা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মিন রোহ ইন্তা সাওয়া সাওয়া, তোমার সাথে কে যাবে। তারপর লিখা, তুমি কি চাও? আরবি ভাষায় জিজ্ঞাস করবেন, ইন্তা অ্যাশ এবি। ইন্তা মানে তুমি, অ্যাশ অর্থ কি, এবি শব্দের অর্থ চাও, ইন্তা অ্যাশ এবি, তুমি কি চাও। তারপর লিখা আছে, আমি চা চাই। আরবিতে বলবেন, আনা এবি শাই। এখানে আনা অর্থ আমি, এবি শব্দের অর্থ চাই, শাই মানে চা, আনা এবি শাই, আমি চা চাই। আমি চা চাই চিনি ছাড়া। আরবিতে বলবেন, আনা এবি শাই বেদুইন সুক্কার। এখানে আনা অর্থ আমি, এবি শব্দের অর্থ চাই, শাই মানে চা, বেদুইন অর্থ ছাড়া, সুক্কার শব্দের অর্থ হচ্ছে চিনি। আনা এবি শাই বেদুইন সুক্কার, আমি চা চাই চিনি ছাড়া। আমি 3 পিস চাই। আরবিতে বলবেন, আনা এবি তালাতা হাব্বা। আনা মানে আমি, এবি শব্দের অর্থ চাই, তালাতা মানে 3, হাব্বা শব্দের অর্থ পিস। আনা এবি তালাতা হাব্বা, আমি 3 পিস চাই। তারপর লিখা, এখন তুমি বাহিরে যাও। আরবিতে বলবেন, আলহিন ইন্তা রোহ বাররাহ। আলহিন শব্দের অর্থ এখন, ইন্তা মানে তুমি, রোহ শব্দের অর্থ যাও, বাররা মানে বাহিরে। আলহিন ইন্তা রোহ বাররাহ, এখন তুমি বাহিরে যাও। তুমি খুব ভালো লোক। আরবিতে বলবেন, ইন্তা মিয়া মিয়া নফর। ইন্তা অর্থ তুমি, মিয়া মিয়া মানে খুব ভালো, নফর শব্দের অর্থ লোক, ইন্তা মিয়া মিয়া নফর, তুমি খুব ভালো লোক। এরপর লিখা আছে, তোমার কাজ নেই, মাফি শগুল ইন্তা। এখানে মাফি অর্থ নাই, শগুল অর্থ কাজ, ইন্তা মানে তোমার, মাফি শগুল ইন্তা, তোমার কাজ নেই। আমি একটু পরে আসতেছি, আনা ইজি বাদ শোয়াইয়া। আনা অর্থ আমি, ইজি মানে আসা, বাদ মানে পরে, সোয়াইয়া অর্থ একটু। আনা ইজি বাদ সোয়াইয়া, আমি একটু পরে আসতেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 418 নম্বর ক্লাসটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।